হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এস মাহিন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহিন। আজকে আমাদের ভিডিও টপিক্সটি হচ্ছে কিভাবে সকল ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবো। তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্রথমে হোম বাটনে ক্লিক করে নেব। হোম বাটনে ক্লিক করে নেওয়ার পর আমরা সোজা সোজি চলে যাব আমাদের প্লে স্টোরে। তো আমরা চলে গেলাম আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমাদেরকে লিখতে হবে অ্যাপ লক। অ্যাপ লক লেখার পর আমরা এইদিকে যে অ্যাপটা দেখতে পাচ্ছি, এই যে সম্পূর্ণ অ্যাপটা, এই অ্যাপটাকে আমরা ডাউনলোড করে নেব। অ্যাপটাকে ডাউনলোড করবো আমরা এইভাবে, যে দেখে দেখতে পাচ্ছি আমরা যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া হয়েছে। তো এটা আপনারা সকল ফোনেই ইউজ করতে পারবেন। তো আমরা এখন ডাউনলোড করে নেব খুব ছোটো একটি ফাইল, তো অবশ্যই ডাউনলোড করে নিতে পারবো। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সেটা ডাউনলোড হোক, আমরা এভাবে থাকি না, আমরা না একটু ভিডিওটিকে পুশ করে দেখি। তো তো বন্ধুরা, আমাদের এখন ভিডিওটি ইনস্টল হয়ে গেছে, মানে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা প্রথমে অ্যাপটিতে ক্লিক করে নেব। তো আমরা প্রথমে এটাকে এদিকে নিয়ে এলাম। তো এটা হলো আমাদের অ্যাপটি, আপনাদের সুবিধার্থে নীল কালার করে দেখাচ্ছি। এটা হলো আমাদের অ্যাপটি, এই যে আর কি, এই যে এটা হলো আমাদের অ্যাপটি। আমরা প্রথমে এদিকে ক্লিক করে নেব। ক্লিক করানোর পর আমাদের কাছে কিছু পারমিশন চাইবে, আমরা এই পারমিশনগুলি এগ্রি বা দিয়ে দেব। তো আমাদের কাছে প্রথমে যাচ্ছে, আমি পিন দেবো না প্যাটার্ন দেবো। আমি প্রথমে আমার এক প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। আরে আচ্ছা, সমস্যা নাই, ক্রিয়েট এ প্যাটার্ন, আমি আমাদের প্যাটার্নটা দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন। তারপর যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে বলছে, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। গো টু সেটিংস, আমরা সেটিংস যে এটা কথা আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু পারমিশন আমাদেরকে এগ্রি বা দিয়ে দিতে হবে। তো এইদিকে এই যে ব্লক, তো আমরা এখন এটাকে অ্যালাউ করে দিলাম। তো আমরা সোজা ব্যাক বাটনে প্রেস করে চলে আসলাম। হ্যাঁ, তো আমরা ফুললি ব্যাক বাটনে প্রেস করে দিলাম। পরে আমরা আবার ওই অ্যাপটিতে আবার ঢুকবো। তো এখন ঢুকার জন্য মনে হয় প্যাটার্ন নিবে। নো একটি অ্যাড আসছে, নো থ্যাংকস। বলেছিলাম যে একটি আসবে, তো আমাদের আরে ভুল দিলাম। হ্যাঁ, এখন আমি কি লক করবো? এখন আমরা গুগল প্লে স্টোরটি লক করে দিলাম, গুগল প্লে স্টোরটি লক করে দিলাম। আর কী দেখতে পারি, হ্যাঁ মিউজিক প্লেয়ারটা লক করে দিলাম। তো এখন কিন্তু আমাদের কিন্তু দেখেন যে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ, ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু সেট হয় নাই। এই দেখেন প্যাটার্ন দিছি, অনলি প্যাটার্নে চাচ্ছে, আরে অনলি প্যাটার্নে চাচ্ছে। এই দেখেন আমি বল দিচ্ছি কিন্তু কাজ করছে না। যেহেতু তিনবার দেওয়ার পর এদিকে একটা সিকিউরিটি রয়েছে যে তিনবার দেওয়ার পর যে আনলক করে এটা করুক না কেন, তার ছবি উঠে যাবে। আমি এই জায়গাটা আপনাদেরকে, তো বন্ধুরা আমরা এখন আমাদের ফিঙ্গারপ্রিন্টে সেট করব। তার জন্য আমাদের সবার আগে এই থ্রি ডটটিকে ক্লিক করে নিতে হবে। তো থ্রি ডটটিকে ক্লিক করে নেওয়ার পর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে সেটিংস লেখাটা, এই সেটিংস লেখাটা ওইদিকে আমরা ক্লিক করে নেব। সেটিংস লেখাটা ক্লিক করার পর আমরা ঠিক
এদিকে প্রেস করে দেবো যে ফিঙ্গারপ্রিন্ট আনলক। এই যে এই যে এই লেখাটাই মনে রাখবেন সবাই, ফিঙ্গারপ্রিন্ট আনলকে থেকে আমরা সোজাসুজিভাবে অ্যানাবেল করে দেব। তো এখন আমরা যেটাকে এদিকে আবার প্রেস করে নিতে হবে, প্রেস করানোর পর দিস ট্রাই ইট ইউ সেলফ, ট্যাপ টু হোল্ড ফিঙ্গার ফর ওয়ান ট্রিক অর ওয়ান সেকেন্ড। তো আমরা এদিকে ডাবল ট্যাপ করে নিতে হবে, এটি একটা ভাইব্রেট হয়ে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্টটি সেট হয়ে গেল। তো এখন আমরা সোজাসুজি ব্যাকওভারে গেলাম, এই যে এখন আমরা ঢুকে গেলাম প্লে স্টোরে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু আমাদের যে ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে, আমি এদিক দিয়ে আমার ভুল আঙ্গুল দিচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট ইজ নট ম্যাচ। যদি আমি আবার এই যে উপরে যে একটা চিহ্ন রয়েছে ওই দিকে যদি আমি আবার ক্লিক করি, তাহলে কিন্তু আবার আমি প্যাটার্নের মাধ্যমে আনলক করে নিতে পারবো। এই যে দেখুন আমার প্যাটার্নটি হচ্ছে এটা, ডেটা আনলকড হয়ে গেল তো এখন আমরা সোজাসুজিভাবে তো আর এখন আমরা আবার ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করে দেখি নাই। এটা সে বলল তো আমরা এখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের ফিঙ্গারপ্রিন্টটা। আমরা এদিকে ডাবল ট্যাপ করবো বারবার, মানে ডাবল ট্যাপ করবো না। তো আমরা এদিকে ডাবল ট্যাপ করার পর কিন্তু নিজে নিজে আনলক হয়ে যাচ্ছে। তো আমরা এখন ম্যাক্স প্লেয়ারটা বা আমার ম্যাক্স প্লেয়ারটাতে ট্রাই করে নিতে পারি। দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট ডাবল ট্যাপ করবেন, খুব তাড়াতাড়ি ডাবল ট্যাপ করবেন এবং খুব তাড়াতাড়ি আনলক হয়ে যাবে। এটা ভাইব্রেট করবে যে ভিডিওটি যদি সুন্দর বা পছন্দ লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই তো শেয়ার তো জানাবেনই। তো আজকের মতো এখানেই, বাই বাই।